আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্পর্কে কিছু ধারণা দেব। এটিতে বর্তমানে দুটি টার্মিনাল বিদ্যমান, তৃতীয় টার্মিনালের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এটি তৃতীয়টির কাজ সমাপ্ত হলে আমরা আমাদের এই বিমানবন্দরটিকে আরও একটু উন্নত এবং নির্বিচ্ছিন্নভাবে সহায়তা পাব। তো বেশি না পেটিয়ে আজকে আমি এ সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। 1981 একর এলাকা বিস্তৃত এই বিমানবন্দর দিয়ে দেশের প্রায় 52% আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট ওঠানামা করে, যেখানে চট্টগ্রামে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় 17% যাত্রী ব্যবহার করে। এই বিমানবন্দর দিয়ে বার্ষিক প্রায় 40 লক্ষ আন্তর্জাতিক ও 10 লক্ষ অভ্যন্তরীণ যাত্রী এবং 1,50,000 টন ডাক ও মালামাল আসা যাওয়া করে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলোর সাথে সংযুক্ত করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই বিমানের বন্দর থেকে ইউরোপ ও এবং এশিয়ার 18টি শহরে চলাচল করে। 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার তেজগাঁও থেকে কয়েক কিলোমিটার উত্তরে কুর্মিডোলায় উড়োজাহাজ নামানোর জন্য একটি রানওয়ে তৈরি করে। 1947 সালে পাকিস্তান গঠনের পর তেজগাঁও বিমানবন্দরটি পূর্ব পাকিস্তান প্রথম বিমানবন্দর হয়ে ওঠে। 1966 সালে তৎকালীন পাকিস্তানের সরকার কুর্মিডোলার উত্তর পূর্বাঞ্চলে নতুন বিমানবন্দর নির্মাণের জন্য একটি প্রকল্প গ্রহণ করে এবং ফরাসি বিশেষজ্ঞদের মতে টার্মিনাল নির্মাণ এবং রানওয়ে নির্মাণের জন্য টেন্ডার চালু করা হয়। নির্মাণ সামগ্রী পরিবহনের জন্য একটি রেল স্টেশন বর্তমান এয়ারপোর্ট রেল স্টেশন নির্মিত হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বিমানবন্দরটি অর্ধেক সম্পন্ন অবস্থায় ছিল, কিন্তু যুদ্ধের সময় বিমানবন্দরের গুরুত্বপূর্ণ ক্ষতি সাধিত হয়। স্বাধীনতার পর বাংলাদেশ সরকার পরিত্যক্ত কাজ পুনরায় চালু করে এবং এটিকে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে নির্মাণের সিদ্ধান্ত নেয়। মূল রানওয়ে এবং কেন্দ্রীয় অংশটি খোলার মাধ্যমে 1980 সালে এয়ারপোর্টটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিমানবন্দরটির শুভ উদ্বোধন করেন। রাজনৈতিক কারণে আরও 3 বছর লাগে এটি সম্পন্ন হতে। অবশেষে 1983 সালে রাষ্ট্রপতি আব্দুল সত্তার দিয়ে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে বিমানবন্দর উদ্বোধন করেন। 2010 সালে ক্ষমতাসীন সরকার বিমানবন্দরের নাম পরিবর্তন করে দিয়ে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পুরনো নাম দিয়ে আন্তর্জাতিক বিমানবন্দর IATA DAC ICA ও VGZR। রাজধানী ঢাকার কুর্মিডোলায় অবস্থিত বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর এটি। এটি 1980 সালে এর কার্যক্রম শুরু করে। পূর্বে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর ছিল তেজগাঁও বিমানবন্দর, এর কার্যক্রম স্থানান্তর করা হয়। এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, রিজেন্ট এয়ারওয়েজ, ইউএস বাংলা এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারওয়েজ সহ বাংলাদেশের সকল এয়ার লাইসেন্সগুলোর হোম বেস। আজ এ পর্যন্তই, কথা হবে নতুন কোন টপিক নিয়ে। আল্লাহ।